দর্শক, এ বিষয়ে আরও খবরাখবর জানাতে রাজশাহী ও বরিশাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। আমরা শুরুতেই যাব রাজশাহীতে মতিউর মুর্তজার কাছে। মুর্তজা, সারা দেশে তীব্র তাপপ্রবাহ, জনজীবন বিপর্যস্ত, রাজশাহীতে কী অবস্থা দেখছেন? বিশেষ করে হাসপাতালে রোগীদের সংখ্যা কেমন দেখছেন, শিশু এবং বৃদ্ধদের অবস্থা কেমন, সব মিলিয়ে একটু জানান আমাদেরকে। ফয়সাল, তীব্র তাপপ্রবাহের ফলে রাজশাহীতে যে গরমজনিত রোগ, সেই রোগের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গরমজনিত রোগের চাপও অনেক বেড়েছে। এই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালটি 1200 বেডের হাসপাতাল। এখানে রোগীর সংখ্যা প্রায় 2837 জন, যা হাসপাতালের বেডের প্রায় 1637 জন অতিরিক্ত রোগী রয়েছে। হাসপাতাল অতিরিক্ত যে রোগীর চাপ, তার অধিকাংশই গরমজনিত রোগীর সংখ্যা, এবং হাসপাতাল কর্তৃপক্ষ পুরোপুরি প্রস্তুত রয়েছেন এসব রোগীদের চিকিৎসা দেওয়ার ব্যাপারে। হাসপাতাল কর্তৃপক্ষ তেমনটি জানিয়েছেন, এবং স্যালাইন সহ যে ওষুধ সরঞ্জামাদি রয়েছে সেগুলোর পূর্ণাঙ্গ মজুদ রয়েছেও বলে হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের জানিয়েছেন। আর রাজশাহীতে আজকে সকাল 10টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36 ডিগ্রি সেলসিয়াস, আর গত 24 ঘন্টায় রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল 40 ডিগ্রি সেলসিয়াস। আমরা গত কয়েকদিন থেকে দেখেছি যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজশাহীর তাপমাত্রা বৃদ্ধি পায় এবং বিকাল 3টায় সর্বোচ্চ তাপমাত্রা থাকে। ফলে রাজশাহীতে একটি নাভিশ্বাস অবস্থা, বিশেষ করে যারা খেটে খাওয়া দিনমজুর শ্রমিক রয়েছেন তারা গরমজনিত রোগে বেশি আক্রান্ত হচ্ছে। এর পাশাপাশি শিশু এবং বৃদ্ধরাও গরমজনিত রোগে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন। চিকিৎসকরা বলছেন যে যারা শিশু এবং বৃদ্ধ রয়েছেন তারা যেন প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হয়, এবং যারা কাজের কারণে বাইরে বেরোতে বাধ্য হচ্ছেন তারা যেন সবসময় সাথে পানি রাখেন। এ ছিল রাজশাহী থেকে সর্বশেষ। বরিশাল থেকে আরও খবর জানাচ্ছেন সহকর্মী মিরন। আমরা যাচ্ছি মিরনের কাছে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। মুর্তজা, রাজশাহীর যে অবস্থা বরিশালের অবস্থাও কিন্তু একই রকম। আমরা এই মুহূর্তে আছি বরিশাল বা ঢাকা বরিশাল মহাসড়কে, আমরা দাঁড়িয়েছি মূলত নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে মানুষ কিন্তু তীব্র গরমে অনেক মানুষই কিন্তু বের হচ্ছে না, রাস্তাঘাট কিন্তু অনেকটা ফাঁকা ফাঁকা মনে হচ্ছে। যদিও আজকে নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে উপজেলার যে নির্বাচন, সেই নির্বাচনের প্রথম ধাপের যে বা প্রতীক বরাদ্দ শুরু হয়েছে, এই মুহূর্তে আমরা সেখানে দাঁড়িয়েছি। সেখানেও কিন্তু আমরা তীব্র গরমে অনেকেই দেখা যাচ্ছে যে গাছতলায় দাঁড়িয়েছে, অর্থাৎ গরম সহ্য করতে না পেরে। এবং একই অবস্থা যদি আমরা আপনার মাধ্যমে আমরা জানাই যে হাসপাতালগুলোর অবস্থাও কিন্তু একই রকম, যে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা কিন্তু বাড়ছে। বরিশালে 1000 শয্যার যে বা শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে ডায়রিয়া রোগীদের ব্যবস্থা না থাকায় শুধুমাত্র জেনারেল হাসপাতালে ডায়রিয়া রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। সেখানে আমরা দেখেছি যে বেড ছেড়ে, অর্থাৎ মেঝেতেও অসংখ্য রোগী চিকিৎসা নিচ্ছেন, এবং একই সঙ্গে আবার সেখানে দেখা দিচ্ছে তীব্র স্যালাইন সংকট। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন যে আমরা দ্রুতই বা স্যালাইন সংকটটা বা নিরসনে তারা চেষ্টা করছেন, এবং একই সঙ্গে আমরা বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে কথা বলেছি, তিনিও বলেছেন যে সরবরাহ আছে, তবে এই মুহূর্তে হয়তো বরিশাল পৌঁছানে খুব দুই একদিনের মধ্যে স্যালাইন সরবরাহ ঠিক হয়ে যাবে। মূলত হাসপাতাল ছাড়াও যে তীব্র গরমে মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছেন, এবং হাসপাতাল চিকিৎসকরা বলেছেন যে বাইরে যদি প্রয়োজন না হয় তাহলে যেন বাইরে বের না হন, এবং একই সঙ্গে যদি যারা বেরোবেন তাদের সঙ্গে যেন পানি রাখেন এবং ছায়াযুক্ত জায়গায় যেন তারা দাঁড়াবার চেষ্টা করেন। এই ছিল মূলত আমার কাছে বরিশাল থেকে তীব্র তাপপ্রবাহের খবর। ফিরছি স্টুডিওতে ফয়সাল।